শাহেদ, তোমাকে অনেক সুন্দর লাগছে, হ্যান্ডসাম তুমি। ধন্যবাদ, তোমাকেও। হ্যাঁ, তার জন্য একটা প্রশ্ন না করে পাচ্ছি না। তুমি তো মহানায়কের চরিত্রে অভিনয় করেছিলে, প্রথম তার সিনেমা দেখেছিলে কবে সেটা আগে বলবে, তারপরে তার অভিনীত চরিত্রে অভিনয় করতে যে কেমন লেগেছে? অনেক বড় একটা সাহসের কাজ করে ফেলেছি, মানে যেটা হচ্ছে যে ওনার প্রথম ছবি দেখেছি আমার যতটুকু মনে পড়ে সার্কের সময়। আচ্ছা, সার্কে যখন ওই ইন্ডিয়ান ছবি দেখাচ্ছিল বাংলাদেশ টেলিভিশন, তখন ওনার ছবি দেখি আর কি। মানে একটা জিনিস ফিল করতাম যে ছবি কি এত ভালো না বুঝলেও বুঝলাম যে ভালো লাগছে, কেন যেন মন্ত্রমুগ্ধের মতো দেখছি। সে হাসলে আমি হাসছি, সে কাঁদলে আমি কাঁদছি, ওইটা আমি মানে আমি খুঁজে পেলাম ওইটা। তো তারপরে যখন আমার কাছে অফার আসলো, আমি তো ভীষণ যে এটা কি করা ঠিক হবে আসলে, মানে এত বড় ইয়েটা কি আমি বললো যে আমাকে বললো যে এটা ডিরেক্টর ছিলেন ফাল্গুনী আহমেদ। তো আমি ওনাকে আনতে থাকি, আনতে আমাকে বল যে এটা আমার ধারণা যে তুমি পারবে, তুমি একটু চেষ্টা করো তুমি পারবে। আমি বললাম যে আসলে মানুষ আবার বকা মানে বকা দিবে না তো, বা হাসাহাসি করবে না তো। তো বলতেছে যে করো না, একটু চেষ্টা করে দেখো, দেখো না আমরা সবাই মিলেই একটু চেষ্টা করে দেখি না। তারপরে কাজ করতে যখন গেলাম খুব ভয় করছিল, তো আমি যেটা করলাম যে আসলে ওইটাকে তো ওভারকাম করা যাবে না, মানে ওইটা প্রশ্নই আসে না ওটা ধারে কাছে যাওয়া। আমি জাস্ট গাইডলাইন হিসেবে ওনার অ্যাক্টিংটা কি বেছে নিলাম, উনি যা করে হ্যাঁ যেভাবে ডেলিভারি দেয়, এবং আন্টিও আমাকে তাই বললো। হ্যাঁ, এবং উনি ধরে ধরে দিতেন ডেলিভারিগুলো, বলে দিতেন, আমি জাস্ট খালি ফলো করার চেষ্টা করেছি আর কিছু না। আচ্ছা, মিডিয়াতে তোমার প্রথম কাজ কোনটি, মানে কিভাবে এখানে আসার অভিজ্ঞতার কথা একটু বলবে? প্রথমে আমি হচ্ছে ঢাকা শুভচর নামে একটা স্কুল অফ অ্যাক্টিং নামে একটা স্কুলে ইয়ে ছিল আমার, মানে আমি কোর্স করি অভিনয়ের উপরে। মাহিদুল ইসলাম ছিল, উনি মারা গেছেন। তারপরে আমি তো ইয়েতে ওই স্কুল অফ অ্যাক্টিংয়ে, স্কুল অফ অ্যাক্টিং না সরি, ঢাকা শুভচর, ঢাকা শুভচরে আমি প্রায় এক বছর ছিলাম গ্রুপে। তারপরে পরীক্ষা যখন চলে আসে তখন আব্বু বলে যে ছেড়ে দাও, তুমি স্কুল অফ অ্যাক্টিং করার পর তুমি এটা আসলে অ্যাপ্লাই করো যে তুমি কতটুকু শিখলা। তখন আমি গ্রুপে গেলাম, গ্রুপে এক বছর করার পর পরীক্ষা যখন আসলো বললো ছেড়ে দিতে, চলে আসলাম, শেষ আমার ওই ওই জায়গা শেষ। 95 বা 3 দিকে, 4 এর দিকে ঘটনা। একসময় পরীক্ষার ফাঁকে, পরীক্ষা শেষ হওয়ার ফাঁকে ফ্রি ছিলাম, তো হঠাৎ ইচ্ছে হলো যে ভায়োলিন শিখবো, ভায়োলিন শিখবো। তো ভায়োলিন শিখতে আমি বাফায় চলে গেলাম। আচ্ছা, বাফায় গেলাম, বাফায় যে ওইখানে ওই কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম যে আপনাদের ভালো, বলছি না আমাদের এখানে ভায়োলিনের কোনো টিচার নাই। তো আপসেট হয়ে গেলাম। তো যাওয়ার সময় আমাকে ওই যে নাচের সোহেল, সোহেল রহমান সম্ভব, উনি আমাকে ডেকে বললেন যে শোনেন। আমি বললাম যে জি, আপনি কি ইয়ে মডেলিং করবেন? আমি বললাম যে মডেলিং মানে আমি এই ধরনের মানে অপ্রস্তুত হয়ে গেলাম আর কি। তো বলে যে হ্যাঁ সুযোগ পেলে করবো, দেখেন আপনার ছবি আছে যে না। আচ্ছা ঠিক আছে। তো তারপরে সেই আর কি আমাকে ওই ছবি তোলার একটা জায়গায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে সেই বিভিন্ন জায়গায় সম্ভবত ছবিগুলো পৌঁছে, এবং পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমার কাছে অফারগুলো আসতে থাকে। আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ আজকে এখানে, মানে তার চেষ্টাতে ইয়েটা হয়েছে। তারপরে আমি ওখানে যাওয়ার পরে আমার প্রথম ক্যামেরা ছিল হচ্ছে আনোয়ার হোসেন ব্লু, এবং ডিরেক্টর ছিল হচ্ছে সাবের ভাই, মডেলিং এর অ্যাডের। এটা ছিল হচ্ছে রাইটার বলপেন। আচ্ছা, ওইটার একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। ঘটনা হচ্ছে যে আমি আসলে আমাকে যখন ডাকা হলো আমি অ্যাড করতে যাইনি আসলে, আমি ভেবেছি আমার সঙ্গে কথা বলার জন্য দেখেছি। আমি তখন এটা পাওয়ার গ্লাস পরতাম, আমি ওইরকম ওই বাসায় যেভাবে চলতাম ওইরকমই একটা ড্রেস পরে চলে গেছি প্রবাহে। অনেক ছেলে পেলে দেখি, কেউ মেকআপ নিচ্ছে, কেউ গল্প করছে, আমি বসে আছি। তখন পরে আমাকে সাবের ভাই ডাকলো, ডাকার পরে আমাকে বললো যে তোমার নাম শাহেদ শরীফ খান। বললাম যে জি, তোমাকে শরীফ নামে ডাকি না, শাহেদ নামে ডাকি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি বসো। বসে আছি অনেকক্ষণ, কেউ কিছু বলে, হঠাৎ দেখলাম যে একটা হিরো আসলো খুব ড্যাশিং, তাকে নিয়ে সাবের ভাই চলে গেল। আমাদের সবাই বলে আপনারা আসেন 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 বাসের মধ্যে, সবাই বাসের মধ্যে উঠলাম, এটা প্রোডাকশনের বাস। ওটা কি তোমার প্রথম কাজ? ওটা আমার প্রথম এক্সপেরিয়েন্স ক্যামেরার সামনে দাঁড়ানো। দেন কার্জন হলে আর কি শুটিং হচ্ছে, তখন আমি বুলু ভাইকে চিনি না, এটা লম্বা একটা লোক ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি সব ওই ছেলেদের মধ্যে, তো ক্যামেরা যখন ধরা হলো আমাকে বলা হলো, তো আমি না করে যাচ্ছি সবগুলো, মানে কি করতেছি আমি নিজেও জানি না। আচ্ছা, বুলু ভাই যখন ক্যামেরা চালাচ্ছে তখন এই ছেলে তুমি একটু সামনে আসো তো, এভাবে ডাকছে আর কি।
আমি জি আসলাম এক লাইন থেকে আরেক লাইনে, তারপর বলছে এই তুমি এই লাইনে আসো, আবার আমাকে আরেকটু সামনে আনলো। সামনে আনতে আনতে একদম ফার্স্ট লাইনে নিয়ে আসলো। আচ্ছা, নিয়ে আসার পরে ওইখানে আমার অনেকগুলো আলাদা আলাদা শট নিল, তারপরে বাসের ভিতরে কিছু শট নেওয়া হলো, নিয়ে নিয়ে ওই অ্যাডে আমি মেইন হয়ে গেলাম। ইন্টারেস্টিং রাইটার বলপেন, হ্যাঁ রাইটার বলপেন, কিন্তু এটা প্রচার হয়নি প্রথমে, প্রচার হয়েছিল হচ্ছে ক্লোজ আপ। ও আচ্ছা, ক্লোজ আপ, ক্লোজ আপ, যেটা আমাকে ওই তারেক ভাই, তারেক নাম, উনি করেছিলেন। তারপরে কি তুমি পরপর নাটকে চলে আসলে? না, পরপর না, র‍্যাম্পে আমি তারপরে একের পর এক মডেলিং করতে থাকি। দেন র‍্যাম্পে অফার আসে, আমার প্রথম র‍্যাম্পে কাজ করি আমি হচ্ছে তানিয়া আপার সঙ্গে। আচ্ছা, র‍্যাম্প করতে করতে হঠাৎ করে আমাকে একটা অফার আসলো সমস্ত এশিয়াটিক থেকে, হ্যাঁ এশিয়াটিক থেকে অফার আসলো সৌমিয়া আপার সঙ্গে একটা হ্যান্ড। সৌমিয়া আপার সঙ্গে এর আগে আমার কখনো পরিচয় হয়নি, ওইটাই ফার্স্ট ইয়ে ছিল। 10 সেকেন্ডের একটা অ্যাড আর কি, ইয়ে ছোট্ট একটা ক্লোজ আপের, ওইখানে করতে যাই আমার রিঙ্গু ভাইয়ের সঙ্গে পরিচয় হয়। তখন সৌমিয়া আপার হাজব্যান্ড মানে রিঙ্গু ভাইয়া, এবং সঙ্গে পরিচয় হয় রিঙ্গু ভাইয়া। তখন ওইটা কাজ করার পর রিঙ্গু ভাইয়ের সঙ্গে আমাকে খুব ভালো লাগে, এবং আমি তখন বম্বেতে মেরিল করতে চলে যাই। মেরিল করে যখন আসি তখন আমার রিঙ্গু ভাই ফোন করে বলে, এই তুই কোথায়, হ্যান ত্যান তোর খুঁজতেছি পাগল মতো, ফোন টোন পাচ্ছি না, এসে। আমি বললাম যে কেন ভাই, কী হয়েছে? বলছে নাটক করবো, চল। নাটক করবো মানে আমি এর আগে নাটক করিনি ক্যামেরার সামনে। তারপর যাই হোক, সৌমি আপার সাথে ডাকলো, রিহার্সাল করলাম। সৌমি আপা বলছে না হবে না রিঙ্গো, ডেলিভারি টেলিভারি একদম অবস্থা খুব খারাপ, হ্যাঁ হবে না। বলছে না না, ওর ভয়েস খুব ভালো, দেখতে ক্যামেরায় খুব ভালো লাগে, আমি দেখবো যে আমি ওকে একদম সাইজ করে ফেলবো। আমি তো মানে বল আর কি, একবার এই কোর্ট এই কোর্টে, একবার ওই কোর্টে টেবিল টেনিসের বল, আমি সব শুনি আর কি, যে যেভাবে বলে আমি তাই করি। তো আচ্ছা, সিলেটে চলে গেলাম। তখন লিটু ভাই ছিল হচ্ছে ওই নাটকের মেইন আর্টিস্ট, আমি ছিলাম কো আর্টিস্ট হিসেবে। তো ওটা করলাম, ওটা কি নাম ছিল? না, ওটা ছিল স্বপ্ন টেলিফিল্ম। আমার প্রথম পরিচালনা কি? আমার প্রথম পরিচালনা হচ্ছে আয়নার সাথে আলিঙ্গন। আচ্ছা, অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে তুমি তো ফিল্মেও অ্যাক্টিং করেছো, প্রথম কাজ কি ছিল তোমার? প্রথম কাজ ফিল্মে হচ্ছে আমি প্রিয় সাথী নামে একটা ছবি করি।